আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট অন অ্যান আনলোডেড জেনারেটর, সেক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম এইরকম ধরনের জায়গাতে যে তিনটে সিকোয়েন্স ভোল্টেজ এর মান সমান হচ্ছে VA1 VA2 VA0, তিনটের মানই সমান VA/3। এই তিনটে থেকেই আমরা পরবর্তী প্রসিড করব যে সমস্ত অংশগুলো আছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রত্যেকটা এই যে আমরা ইকুয়েশন গুলো রিডিউস করে যাচ্ছি, অবজেক্টিভ কিন্তু একটা হচ্ছে ফল্ট কারেন্ট নির্ণয় করা। আর এই ফল্ট কারেন্ট নির্ণয়ের আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট নির্ণয় করা। আমরা একথাও ঠিক যে আমরা সবসময় ধরে আসছি যে ফেজ এ কে রেফারেন্স ফেজ ধরে, এবং আমরা অঙ্ক টঙ্ক যা তোমরা যা করবে সবই ফেজ এ কে রেফারেন্স ধরে আমরা ফল্ট কারেন্ট চাই, কোশ্চেনও তাই চাইবো ফল্ট কারেন্ট নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা ফল্ট কারেন্ট নির্ণয়ের আগেই এই সিকোয়েন্স কারেন্টটা আমাদের বার করে নিতে হয়, সিকোয়েন্স কারেন্ট ভোল্টেজ এগুলো বার করে নিতে হয়। তা আমরা সেই হিসেবে পজিটিভ এই সিকোয়েন্স ভোল্টেজ গুলো আমরা এখানে বার করে দেখছি, তিনটের মান সমান। এখান থেকেই আমরা সেই পজিটিভ সিকোয়েন্স কারেন্টের নির্ণয়ের উদ্দেশ্যে আমরা প্রসিড করছি। অঙ্কটা দেখো, এই যে তিনটে সমান, এখান থেকে আমরা যদি ধরি আর এই ইকুয়েশন তো আবার রিমাইন্ডার হিসেবে এখানে লিখে রাখা হয়েছে যে V1 সমান এই, V2 সমান এটা, এবং VA0 সমান -I0Z0। এখন এই প্রথমে দেখো যে যদি VA0 মানে VA1, এই যে VA0 সমান নিশ্চয়ই VA1, এইখান থেকে আমরা শুরু করছি। এখানে দেখো যে ভ্যালু গুলো বসাচ্ছে, VA0 এর মান বসেছি আর VA1 এর মান এখান থেকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিলে এখান থেকে IA0 টাকে ইন টার্মস অফ IA1 ট্রান্সফার করে নিয়েছি, এটা হলো মুখ্য উদ্দেশ্য। IA0 কে এই IA0 ইজিকাল টু EA-IA1Z1 ডিভাইডেড বাই এই IA0, তার আগে অফকোর্স মাইনাস আছে, এই IA0 টা ইন টার্মস অফ IA1 হয়ে গেল। এইভাবে IA2 টাও বার করি, IA2 মানেও আবার IA1। এই ইকুয়েশন এসে দেখতে পারেন যে IA2 মানে আবার হচ্ছে VA2 মানে VA1। তো সেক্ষেত্রে VA2 ইজিকাল টু VA1 হলে মানগুলো আবার বসাও, সেখান থেকে দেখো IA2 বার হলো ইন টার্মস অফ IA1। এখন এই যে IA0 আর IA1 যে দুটোর মান বার হলো, IA0 এবং IA2, এই মানগুলো আমরা এই যেহেতু কন্ডিশনে আমাদের IA=0, এই যে লাইন টু লাইন গ্রাউন্ড ফল্টে দেখো কন্ডিশনের মধ্যে IA=0 আছে, যেহেতু ফল্ট কারেন্ট তো এখানে ইনভলভ না, ফল্টটা এখানে ইনভলভ BRC এর, অতএব এটা জিরো। অতএব IA যদি জিরো হয় সেখান থেকেই দেখো আমরা প্রসিড করবো। IA0 মানে IA মানে হচ্ছে তিনটে সিকোয়েন্স কারেন্টের যোগফল, আর এই তিনটে সিকোয়েন্স কারেন্টের IA1 প্লাস IA2 যে মান এই মাত্র নির্ণয় হলো ইন টার্মস অফ IA1 সেটা বসালাম, এবং IA0 টাও বসালাম ইন টার্মস অফ IA যেটা IA1 বার করা হয়েছে সেটা এখানে বসালাম। তিনটে মান বসিয়ে সিম্পলিফাই করে এখানে ইকুয়েশনটা কেটে গেছে আমার। তোমরা যদি একটু প্রসিড করো নিজেরা এই জায়গাটায় দেখো, এখান থেকে IA1 আমার উদ্দেশ্য হচ্ছে IA1 বার করা। সেই IA1 টা এখানে একটা স্টেপ নিচে কাটা পড়ে গেছে, তোমরা নিজেরা সলভ করলে বুঝতে পারবে যে আলটিমেটলি এরকম একটা দাঁড়াবে IA1। IA1 টাকে আরো যদি একটু সিম্পলিফাই করে নিই, এখান থেকে Z1 কমন নিলে এই Z0 প্লাস Z2 এই লাস্টের দুটো টার্ম থেকে আর এই টার্মটা শেষে রাখলাম, তাহলে আমাদের এরকম ভাবে লেখা যায়। এই লিখলে আমাদের আলটিমেটলি যে জিনিসটা আসে এরকম কাটা যায়, তাহলে EA ডিভাইড বাই Z1 প্লাস Z0 Z2 ডিভাইড বাই Z0 প্লাস Z2, এই IA1 এর এই মান বার হয়ে গেল। তার মানে যেই IA1 বার হয়ে গেল, এখন IA2 IA0 তো বার করা খুব একটা কঠিন কিছু হবে না, এখান থেকে আমরা অনায়াসে এটা বার করে নেবো। কারণ IA1 যেই বার হয়ে গেল, এই যে IA2 বার হয়ে যাবে, IA2 মান এখানে দেওয়া আছে যে এখান থেকে বার হয়ে যাবে, সিমিলারলি IA0 বার হয়ে যাবে, যে IA0 সমান এখান থেকে বার হয়ে যাবে। অতএব এখান থেকে আমাদের পরবর্তীতে ফল্ট কারেন্ট নির্ণয় করাও কোনো অসুবিধার কিছু হবে না। তাহলে IA1 বার হয়ে গেল, এখন এই তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে তারা ইন্টারকানেক্টেড এটাকে যদি আমাদের দেখাতে হয়, তাহলে দেখো এই কথাটা প্রথমে যদি আসো তুমি মনে রাখো যে তিনটে সিকোয়েন্স ভোল্টেজের মান সমান VA1 VA2 VA0। তার মানে এখান থেকে একটা জায়গায় দাঁড়াচ্ছে যে তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক নিঃসন্দেহে প্যারালাল হবে, তাহলে তো কোনোদিনও এই তিনটে ভোল্টেজের মান সমান হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা ইন্টার কানেকশনটা সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো দেখো, তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স
তিনটি ইনফ্যাক্ট প্যারালালে হয়েছে। প্যারালালে হলেই এর ভোল্টেজ সমান এই ভোল্টেজ সমান এই যে ভিএজি, কিন্তু ভোল্টেজ সমান, এবং সেক্ষেত্রে কারেন্টের এক্সপ্রেশন তুমি অনায়াসে বার করে নিতে পারবে। এই যে আই এ ওয়ান ইজ ইকুয়াল টু, এখান থেকেই খুব অনায়াসে বার হয়ে যাবে। দেখো এই যে এই যে ইম্পিডেন্স এর থেকে দেখে নেওয়া যে আই এ ওয়ান সমান হচ্ছে ভিএ ডিভাইডেড বাই এই জেড ওয়ান প্লাস এই দুটোর কম্বিনেশন প্যারালাল, এই যে জেড ওয়ান প্লাস এই দুটো প্যারালাল কম্বিনেশন, সুতরাং এটা স্যাটিসফাই করে। কারণ এখানে এই বারো যেটা তিন এই অঙ্কেরই এখানে অঙ্কটা করে দেওয়া আছে, এখানে আবার বোধহয় একটুখানি করেছে এগিয়ে নিয়েছে অঙ্কটাকে, যেখানে ওই একই অঙ্ক যেটা বারো ওয়ান টু থ্রি সব একই অঙ্ক এখানে দেখানো হয়েছে। তুমি দেখো এখানে এই জেড ওয়ান জেড জিরো এটা তো আগেও বলেছি সাবটানিয়ান রিঅ্যাক্ট্যান্স, এই জ্যাটারের সাবটানিয়ান রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.25, সাবটানিয়ান মানে হচ্ছে পজিটিভ সিগন্যাল, আর এটা তো নেগেটিভ, এটা জিরো সিগন্যাল। তাই এখানে এক্স আর এটা জেড তুমি কনফিউজ করার কিছু নেই, আসলে এখানে জেড তো হবে না, এখানে হবে এক্স। তো যাই হোক, তাহলে আমাদের এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে দিলে দেখো এখানে এই হলো পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান, আর এখানে যেহেতু তিনটি সিকোয়েন্স ভোল্টেজ সমান এবং এইটা সমান হচ্ছে ইএ মাইনাস আই এ ওয়ান জেড ওয়ান, এই ভিএ ওয়ান যদি লিখি সেখান থেকে তিনটি সিকোয়েন্স ভোল্টেজের মান এখানে দেখো এই যে ভিএ ওয়ান এর মান এইভাবে ইনফ্যাক্ট বার হয়ে আসতে পারে, এইটা ভিএ ওয়ান এর মান, আই এ টু টা এই যে ভিএ মাইনাস ভিএ টু বাই আই এ টু এটা এখান থেকে আমরা বার করে ফেলতে পারি, যেটা এই ইকুয়েশন আমাদের আগের এই ইকুয়েশন থেকেই আসছে। আই এ টু মানে যে ভিএ টু সমান হচ্ছে মাইনাস আই এ টু জেড টু, সেখান থেকে আই এ টু বার হয়ে গেল, আই এ টু বার হবে এবং আই এ জিরো বার হয়ে গেল। সুতরাং সবগুলো আই এ ওয়ান আই এ টু আই এ জিরো বার হয়ে গেলে এই ফল্ট কারেন্টটাও এখানে বার হয়ে যায়, এই যে আই এ সমান হচ্ছে বা এখানে আই এ সমান আই এ ওয়ান আই এ টু এটা দিলে তিনটে কারেন্ট যোগ করলে দেখো জিরো হয়ে যায়, কেন এটা তো ফল্ট কারেন্টটা তো আর এখানে না, এটা ফল্টটা তো বি আর সি এর মধ্যে, এফ এসি তো কোনো ফল্ট কারেন্ট নাই, এই জন্য আই এ সমান জিরো। আর আই বি এর মান এখানে বসাও, আই এ ওয়ান আই এ টু আই এ জিরো এইভাবে মান বসিয়ে দিলে দেখো আই বি এর মান বার হয়েছে আর এইটা হচ্ছে আই সি এর মান বার হয়েছে। আচ্ছা এখন ফল্ট কারেন্টটা হবে, তুমি লিখতে পারো যে আই বি আর প্লাস আই সি দুটো যোগ ফল, এই দুটি হচ্ছে ফল্ট কারেন্ট, হচ্ছে এখান থেকে যেটা যাবে লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্টে, এখানে যেটা যাবে এই গ্রাউন্ডের মধ্যে এটাই তো ফল্ট কারেন্ট, এখানে ফ্লো করছে এই ফল্ট কারেন্ট দুই ব্রাঞ্চ দিয়ে এখানে এসে এই ফল্ট হচ্ছে, তার মানে আই বি প্লাস আই সি সমান নিউট্রাল কারেন্টের যেটা যেটা যাচ্ছে নিউট্রাল কারেন্ট দিয়ে সেটাই হচ্ছে ফল্ট কারেন্ট, সেটাই আই এ, তার মানে আই বি প্লাস আই সি। আমি ফল্ট কারেন্ট নির্ণয়ের অনেকগুলো পথ এখানে আসছে, একটা হচ্ছে যে এই আই বি কে আর আই সি কে আলাদা আলাদা ভাবে করে বার করে দুটোকে যোগ দিতে পারো সেভাবেও হতে পারে, অথবা আর একটা জিনিস এখানে আসছে সেটা আমি এখানে দেখানো হয়নি, সেটা পরে আমি একটা জায়গায় পরের এতে অঙ্কে দেখানো যাবে, এটা যে আই বি আর আই সি আই বি প্লাস আই সি সমান ইনফ্যাক্ট থ্রি আই এ জিরো, এই যে ফল্ট কারেন্ট এই যে থ্রি আই এন সমান হচ্ছে থ্রি আই এ জিরো। সুতরাং যদি আই এ জিরো বার করে হয়ে যায় আই এ জিরো, তাহলে আর ফল্ট কারেন্ট নির্ণয়ের জন্য তোমাকে আই বি আই সি আলাদা ভাবে বার করার দরকার হয়, থ্রি আই এ জিরো দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা প্রমাণ আছে এখানে আই বি প্লাস আই সি এই মানগুলো যদি এই ভ্যালুগুলো বসাও, এই আই বি প্লাস আই সি আর আই সি এই ভ্যালুগুলো যদি বসাও, এখান থেকে সব কমন নিতে থাকো দিলে দেখো এই জিনিসটা আলটিমেটলি এইটাই দাঁড়াবে থ্রি আই এ জিরো সব সময়। এটা যদি তোমাদের বুঝতে এখন অসুবিধা হয় আমি ক্লাসে তখন এটা দেখিয়ে দেবো যে এই দুটো কারেন্ট যোগ করলে আসলে হচ্ছে আই এ জিরোর সঙ্গে সমান হয় কিভাবে, এটা তখন দেখে নেবো। তো পরীক্ষার সময় যদি ফল্ট কারেন্ট শুধু চাই তাহলে কষ্ট করে এই আই বি আর আই সি আলাদা আলাদা ভাবে বার করে দুটো যোগ করার দরকার হবে না, সেখানে আই এ জিরো বার করে দেখি তিন দ্বিগুণ দিলে আমাদের ফল্ট কারেন্ট বার করবে। ভোল্টেজটা দেখো ভোল্টেজটাও তাই আমাদের যেহেতু ভি এ তিনটের যোগ ফল, অতএব এটা হচ্ছে থ্রি ভি আই ওয়ান, এটা ভি এ বার হলো আর ভিবি ভিসি তো জিরো, অতএব ভি এ এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, তাহলে এখানে হচ্ছে ভি আর ভিবি তো জিরো, এটা ভিবি ভিসি হচ্ছে ভিবি মাইনাস ভিসি সমান জিরো, ভিসি তো জিরোই হবে, এটা তো একদম গ্রাউন্ডে চলে যাচ্ছে জিরো পোটেনশিয়াল। সুতরাং আর ভিসি এ এরকম ভিসি মাইনাস ভিসি এ মানে হচ্ছে ভিসি মানে জিরো মাইনাস ভি এ ওয়ান, এই বুঝলি বুঝে দিলে এটা বার হয়ে যাচ্ছে। যদি ফলটা
টার্মিনালে না হয়ে পাওয়ার সিস্টেমের অন্য যে কোনো পয়েন্টে আগের মতনই, তাহলে এই পয়েন্টটাকে আমরা ই এ না বলে বলবো ভিএফ, অর্থাৎ ফর পয়েন্টের টু ফর ভোল্টেজ। এটা আর কি ইকুয়েশনটা সেম, শুধু এই ভোল্টেজটা ই এ না হয়ে আমাদের ওইটা হবে আর কি, ই এ না হয়ে আমাদের হবে ভিএফ। এখানেই এটা পরে আমাদের আসছে, আমরা এ পর্যন্ত যে আলোচনা করে এসেছি সেগুলো কিন্তু সবই ধরে নিয়ে এসেছি যে ফল্ট সলিড ফল্ট হয়েছে, অর্থাৎ একটা লাইভ লাইন সরাসরি গ্রাউন্ডে চলে গেছে, জিরো পটেনশিয়ালে মিশে গেছে। মাটিতে পড়া মানে আমরা ধরে নিয়েছি জিরো পটেনশিয়াল পয়েন্ট, কিন্তু আসলে গ্রাউন্ড, আসল গ্রাউন্ড মানে এমনি গ্রাউন্ড, নর্মাল যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড কিন্তু জিরো পটেনশিয়াল না। তুমি যদি আর্থ কথা চিন্তা করো, মাটির একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, রেজিস্টিভিটি আছে, তো সুতরাং অ্যাকচুয়ালি একটা মাটির সারফেস থেকে শুরু করে সেই জিরো পটেনশিয়ালে যেতে গেলে অনেক নিচে গেলে তারপরে আমরা জিরো পটেনশিয়াল পাই। তো মনে করো 30 ফিট 40 ফিট নিচে গেলে আমরা সেই অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা পাই, যেটা ট্রু গ্রাউন্ড। তাহলে যে 40 ফিট মাটি, তো তার একটা রেজিস্ট্যান্স আছে, ইম্পিডেন্স আছে, তাহলে গ্রাউন্ডের সারফেস থেকে শুরু করে যদি সেই ট্রু গ্রাউন্ডে যেতে হয় তাহলে একটা পথে ইম্পিডেন্স পড়ে যাচ্ছে। তার মানে একটা তার অ্যাকচুয়ালি মাটিতে পড়া মানেই অ্যাকচুয়াল গ্রাউন্ড হলো না, সলিড ফল্ট হলো না, সলিডলি গ্রাউন্ড হলো না, এটা হচ্ছে ফল্ট থ্রু ইম্পিডেন্স। তার মানে আমাদের কোনো ফল্টই বাস্তবে যেটা হচ্ছে যে সেটা একেবারেই থ্রু সাম ইম্পিডেন্সই হবে। তো সেই হিসেবে এখন যে তিনটে কেস আমরা দেখব, সেখানে ওই তিনটে লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন ফল্ট এবং লাইন টু গ্রাউন্ড ফল্ট, তিনটে কেসই আমরা ধরবো ফল্ট থ্রু ইম্পিডেন্স। এখানে এই কথাটা দেখো, এই যে ফল্ট থ্রু ইম্পিডেন্স বলতে এইটা হচ্ছে লাইভ তার লাইন, আর এটা হচ্ছে গ্রাউন্ড ট্রু গ্রাউন্ড। তাহলে তার যখন এমনি মাটিতে পড়লো সেটা কিন্তু ট্রু গ্রাউন্ড হলো না, ট্রু গ্রাউন্ডে আরো নিচে, কারণ এই ফল্ট পথের যে ইম্পিডেন্সটা সারফেস থেকে শুরু করে অ্যাকচুয়াল গ্রাউন্ডে যেতে যে ইম্পিডেন্সটা মাটির, সেটা হচ্ছে জেড এফ দ্বারা নির্ণয় করছে, এটা হচ্ছে ফল্ট থ্রু ইম্পিডেন্স আমরা বলতে চাচ্ছি। যদি আমরা এইরকম কেসই হয় তাহলে আমাদের কিভাবে ওই ট্রিটমেন্ট গুলো আগে যে যা করে এসছি ফল্ট কারেন্ট যেভাবে নির্ণয় করে এসছি, তার জন্য আমরা আগে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট নির্ণয় করেছি, তারপর ফল্ট কারেন্ট নির্ণয় করেছি, প্রথমে পজিটিভ সিকোয়েন্স মানে সিকোয়েন্স ভোল্টেজ গুলো নির্ণয় করেছি, তারপরে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ বার করেছি, লাইন ভোল্টেজ বার করেছি। ঠিক একই নিয়মে এখানেও আমরা যদি এইটা চাই যে না এরকম লাইন টু গ্রাউন্ড হোক, তাহলে প্রথম কেস আমরা লাইন লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু অ্যান ইম্পিডেন্ট জেড এফ, এই কেসটা নিয়ে দেখো এখানে কি হয়। এইটা সেই আগের মতনই একটা জেনারেটর আছে, থ্রি ফেজ জেনারেটর, ইকুইভ্যালেন্ট সার্কিট, জেনারেটরের নিউট্রালটা গ্রাউন্ডেড থ্রু ইম্পিডেন্স। এখন এখানে যদি কেসটা যে কন্ডিশন গুলো হবে আগে যেভাবে ছিল তার থেকে একটু ভিন্ন হবে, যে আগে এই তারটা যখন গ্রাউন্ডে পড়ে যাচ্ছিল আমরা ধরে নিচ্ছিলাম জিরো পটেনশিয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভি এ সমান জিরো হচ্ছিল, কিন্তু এখন ভি এ সমান জিরো নয়। দেখো এই পয়েন্টের ভোল্টেজটা দাঁড়াচ্ছে এই যে কারেন্টটা কিন্তু ফ্লো করবে আর এই ইম্পিডেন্সটার গুণফল, দুটোর গুণফল। তার মানে যে কারেন্টটা আইএ যদি এর মধ্যে দিয়ে ফ্লো করে আর এই ইম্পিডেন্স, তাহলে ভি এ সমান হচ্ছে আইএ জেড এফ, এই জিনিসটা দাঁড়াচ্ছে আগের থেকে একটু ভিন্ন। আগে ভি এ সমান জিরো হচ্ছিল সলিড ফল্টের বেলায়, এখন ভি এ সমান আইএ জেড এফ, আর আই বি আই সি আগের মতনই থাকলো, কারণ এখানে কোনো কারেন্ট তো নাই, যেহেতু আলাদা জেনারেটর, অতএব আই বি আর আই সি দুটি জিরো। এই কন্ডিশন গুলোকে নিয়ে আমি যদি সামনে এগোই, তাহলে এখানে দেখো যে আমাদের যেভাবে এগোবা, যে আমাদের সিকোয়েন্স কারেন্টটা যদি প্রথমে যাই, তাহলে সিকোয়েন্স কারেন্টের এক্সপ্রেশনটা আমাদের আগে বারবার ব্যবহার করে এসছে, এখানে আই এ আই বি আই সি, তার আই বি আর আই সির মান জিরো বসিয়ে নিয়েছি, যেহেতু কন্ডিশনে আমাদের আই বি আর আই সি জিরো, সেখানে বসালে দেখো আগের মতনই ঠিক পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স তিনটি আই এ বাই থ্রি হয়। তার মানে ঠিক সলিড ফল্টে যা হয়েছিল সিঙ্গল লাইন টু গ্রাউন্ড ফল্টে, এখানেও তাই হলো, ফল্ট থ্রু ইম্পিডেন্স হলেও এই কন্ডিশন চেঞ্জ হয়নি, অর্থাৎ পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কারেন্ট তিনটে কারেন্টের মান সমান এবং সেটা হচ্ছে আই এ বাই থ্রি এইটা। তা এখন এখানে আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু ভি এ দেখো ভি এ আমাদের ইকুয়েশন আমরা লাগিয়েছি আই এ ইন্টু জেড এ, তো সেখানে দেখো ভি এ প্লাস ভি এ টু প্লাস ভি এ জিরো সমান ভি এ, ভি এ মানে হচ্ছে আই এ ইন্টু জেড এ, আই এ মানে কত, থ্রি আই এ জিরো বা আই এ ওয়ান,
যে দেখো আই এ সমান হচ্ছে 3IA1, তা আমি সেই আই এর জায়গায় 3IA1 বসিয়ে দিয়েছি, আর এই VA1 VA2 VA0 এর মান গুলো এখানে বসাও। VA1 এর মান আমরা জানি এইটা VA2 মাইনাস IA2 Z2, আর VA0 হচ্ছে মাইনাস IA0 Z0, ঠিক আছে? তো এইটা এখানে একটা জিনিস কনফিউশন করো না, এই Z0 যেটা দেওয়া আছে VA0, এই Z0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে একটা ওয়াইনিং জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স প্লাস নিউট্রাল যে Zn আছে তার 3, যেটা আগে আমরা অনেকবার ব্যাখ্যা করে এসেছি। আমি এখানে সরাসরি এই Z0 টাই লিখেছি, এই যে Z0 টাই লিখেছি। তাহলে এখানে আমি ইকুয়েশনটা যদি এইভাবে লিখি, সবগুলি দেখো ইন টার্মস অফ IA1 যদি ট্রান্সফার করি, কারণ এখানে এই IA2 সমান হচ্ছে IA1, IA0 সমান হচ্ছে IA1, যদি বসাই তাহলে IA1 কমন নিলে দেখো সেখান থেকে IA1 এর মান এইভাবে বার হয়ে যাবে। তফাৎটা কি হলো তাহলে সলিড ফল্টের থেকে? এখানে হচ্ছে এই যে ফল্ট পথে যে ইম্পিডেন্স Z ছিল তার 3 গুণ একটা ভ্যালু এখানে এসছে আর কি, এই ইম্পিডেন্স ফল্ট পথের ইম্পিডেন্স এর সঙ্গে। তাহলে IA1 হচ্ছে ইয়ে ডিভাইডেড বাই এই তিনটে সিকোয়েন্স ইম্পিডেন্স প্লাস যেটা ফল্ট পথে যে ইম্পিডেন্স ছিল তার 3 গুণ। এইটা সলিড ফল্টের বেলায় এই ZF3 ZF টার্মটাই ছিল না, এখানে তখন। এখন সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো কি করে ইন্টারকানেক্টেড, ঠিক আগের মতনই, এখানে একটু কেটে গেল এই জায়গাটা, আমাকে ক্লাসের সময় দেখাতে হবে, তাছাড়া এখানে হবে না। এই যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটার সময় এই যে এখানে দেখো একটা জায়গায় জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটার সময় এই যে জেড জেড জি জিরো আর 3ZN এরভাবে দেখে দিয়ে এসছি, ঠিক আছে? তো এইটা দেখে এসছি এখানে এর অ্যাক্রস যে এই 3ZN টা হচ্ছে এই সাইডে আর এটা হচ্ছে Z0, ঠিক আছে? তো এখানে IA0, তো আমরা আমরা এটাই হচ্ছে এখন এখানেও সেই একই ভাবে জাস্ট সলিড ফল্টের মতনই ইকুয়েশনটা কেটে গেল। আমাকে ক্লাসের জন্য একটু দেখাতে হবে, ক্লাসে ছাড়া এই জায়গাটাকে ক্লিয়ার করা হবে না। তোমরা মনে রেখো ক্লাসে এই জায়গাটা অ্যাকচুয়ালি ড্র করে নিজেরাও দেখে তোমাদের কি হচ্ছে। এই গেল আমাদের লাইন টু গ্রাউন্ড ফল থ্রু ইম্পিডেন্স। এখন যদি আমরা আসি লাইন টু লাইন ফল থ্রু ইম্পিডেন্স, তাহলে আমরা এখানে আসবো তারপরে কিছু দেখো। এখানে লাইন টু লাইন ফল থ্রু ইম্পিডেন্স মানে বি আর সি তে যে ফল্ট হচ্ছে থ্রু ইম্পিডেন্স, থ্রু ইম্পিডেন্স মানে এই যে ZF দুটো তার একসঙ্গে হয়েছে দুটো, এর একটা উদাহরণ দিই। মনে করো দুটো তার একটা ডালে পড়েছে, শুকনো ডালে, কিন্তু একটা দূরত্বে। হ্যাঁ, একটা তার পড়েছে একটা জায়গায় শুকনো গাছের, আর একটা তার পড়েছে শুকনো ডালের অন্য জায়গায় একই। তাহলে এই যে দুটো পয়েন্টের ভিতরে শুকনো কাঠ হওয়ার ফলে একটা ইম্পিডেন্স হয়েছে না, সেই ইম্পিডেন্সটা এটা, এরকম ধরনের মিন করানো হয়েছে এখানে। তাহলে এই সেই থ্রু ইম্পিডেন্স এর জেনে এখন আমরা এখান থেকে যে কন্ডিশনটা এখানে দেখো, যেহেতু এখানে আগের মতন এখানে যেহেতু কোনো কারেন্ট নাই IA0, আর IBR = -IC, এটা ঠিক সলিড ফল্টে যা ছিল এখানেও তাই বহাল আছে। তফাৎটা হচ্ছে আগে VB আর VC দুটো সমান ছিল যদি এটা সলিড ফল্ট হতো, এখন তা না হয়ে এই যে দেখো VB = এখানকার ভোল্টেজ VC প্লাস এখানকার ড্রপ, এই যে VB = VC প্লাস এই যে এখানটা এখানে ফ্লো করছে IB × ZF, এটা এখানে লিখেছি, বা এই টার্মটাকে আমি VC সমান লিখতে পারি, VC সমান হচ্ছে এইভাবে লিখে নিতে। এখন দেখো আমার এই তিনটে কন্ডিশনকে, এই কন্ডিশন গুলো আমাদের হাতে থাকলো, আমরা প্রসিড করি সিকোয়েন্স কারেন্টে যাই। সিকোয়েন্স কারেন্টে গেলে এইগুলো ভ্যালু গুলো বসাও, IA IB IC, তো IA তো ভ্যালু 0, IB সমান -IC আর IC, এই ভ্যালু বসাও এখানে দেখো ঠিক আগের মতনই। IA1 সমান হচ্ছে এই ভ্যালু, IA2 সমান হচ্ছে এই ভ্যালু, এবং কিন্তু এখান থেকে যদি মাইনাস কমন নাও, এই IA2 এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে কমন নিলে দেখো IA AIC -AIC প্লাস A² IC, তার মানে এক্স্যাক্টলি IA1 এর সঙ্গে সমান হয়, যার ফলে এটা IA2 মানেই হচ্ছে -IA1। এই কথাটা সলিড ফল্টের বেলায়ও প্রযোজ্য ছিল, এখানেও প্রযোজ্য হলো, এবং এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট দেখো, জিরো সিকোয়েন্স কারেন্ট এখানেও ছিল, এটা সলিড ফল্টেও ছিল। তার মানে এই জিনিসটা আমাদের সলিড ফল্টের মতন এক্স্যাক্টলি সেম হয়ে গেল। এখন আমরা আসি যে উদ্দেশ্য, এখন আমরা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট নির্ণয় করার জন্য ফল্ট কারেন্ট নির্ণয়ের উদ্দেশ্য, তা আমরা এখন এই ইকুয়েশন তো আমাদের বহুত জানা, আগে আমরা বারবার ব্যবহার করে আসছি। সিকোয়েন্স ভোল্টেজে যাও,
সেখানে ভোটে গেলে এই ভোটে ভিএ ভিভি আর ভিসি থেকে আমি রিপ্লেস করেছি, এই যে ভিসি কে রিপ্লেস করেছি ভিভি মাইনাস আইভিজে, রিপ্লেস করলে এগুলোকে ভেঙে ফেলো, আমি শুধু ভিএ ওয়ান আর ভিএ টু এই দুটো আমার ইন্টারেস্ট, ভিএ জিরোটা আমরা আমাদের কোনো দরকার নেই এখানে, তাহলে ভিএ ওয়ান আর ভিএ টু এই দুটো ইকুয়েশনকে তুমি যদি এখানে ভাঙো, এখানে ইকুয়েশনটাকে ভেঙে ফেলো, এখানেও কেটে গেছে মুশকিল হয়েছে, ভিএ ওয়ান এইভাবে যদি লেখো ভি ওয়ান কে, তাহলে এই যে ভিভিটাকে কমন নাও, ভিভি আর এই ভিভি কমন নিলে ভিভি কমন নিলে স্কোয়ার প্লাস এ ভিভি, আমি সেই লিখছি এ প্লাস স্কোয়ার ভিভি মাইনাস স্কোয়ার আইভি জেড এফ, আর ভি এ টু সেটা হচ্ছে আবারও ভি এ প্লাস এই ভিভি কমন নাও, তাহলে এ প্লাস স্কোয়ার ভিভি মাইনাস এ আইভি ভিভি আই জেড এফ। এখন এই দুটোকে যদি বিয়োগ করে, এখানে যেটা কেটে গেল সেটা হচ্ছে এই দুটোকে বিয়োগ করেছে তারা, এই ইকুয়েশন যদি তিন আট থেকে নয় বিয়োগ করো, এইট মাইনাস নাইন এটাকে বিয়োগ করো, এই এখানে সব যদি বিয়োগের সাইন দাও, তাহলে এই বিএ বিএ কাটা যায়, এই কম্পোনেন্ট সরি এই কম্পোনেন্ট কাটা যায়, থাকে এই কম্পোনেন্ট, এটা তো প্লাস হয়ে গেল, এসব মাইনাস মাইনাস প্লাস এটা হয়ে যায়, তাহলে থাকে এই যে ওয়ান থার্ড এটা প্লাস এ আইবি জেড এফ মাইনাস স্কোয়ার আইবি জেড এফ, সেটাই এখানে এসছে দেখো ভিএ মাইনাস ভিএ টু সমান হচ্ছে এই জিনিসটা, সেটাই একটুখানি কেটে গেছে এখানে, ওই জিনিসটা এইভাবে দেখানোটা কেটে গেছে, তোমরা নিজেরাও করে নিতে পারো, আর যদি দরকার হয় ক্লাসের সময় তখন বলে দেওয়া, এটা তোমরা অনায়াসেই দেখতে পারবো জানাতে, তাহলে ওয়ান থার্ড আইবি জেড এফ ইন্টু এ মাইনাস স্কোয়ার হচ্ছে এই দুটো থেকে কমন নিলে, এই দুটো থেকে কমন নিলে আইবি জেড এফ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এ মাইনাস স্কোয়ার। এখন এই যে আইবি কে আবার ভেঙেছে দেখো, ওয়ান থার্ড আইবি কে ভেঙেছে স্কোয়ার আই এ ওয়ান প্লাস এ আই এ টু প্লাস আই এ জিরো, এই ইকুয়েশন আমরা আগে শুরুতেই আমরা সিকোয়েন্স কম্পোনেন্টের সময় ব্যাখ্যা করে এসেছি, এটা বারবার আমাদের লাগবে ইন্টু জেড এফ আর এইটা, এখান থেকে দেখো সিম্পলিফাই করলে স্কোয়ার আই এ ওয়ান আর আই এ টু সমান মাইনাস আই এ ওয়ান, এই যে বসিয়ে নিয়েছি, আর আই এ জিরো সমান জিরো, এই বসিয়ে আস্তে আস্তে এগুতে থাকলে ইকুয়েশনটা ওয়ান থার্ড আই এ ওয়ান কমন নাও নিলে স্কোয়ার মাইনাস এ জেড এফ এ মাইনাস স্কোয়ার, এখন এইকে সিম্পলিফাই করলে এ স্কোয়ার মাইনাস এ আর এ মাইনাস স্কোয়ার কে গুণ দিলে এরম একটা ফ্যাক্টর আসবে, এরম একটা ফ্যাক্টরে দেখো এই এ কিউ আর এখানকার এ কিউ মান হচ্ছে টু, এটা ওয়ান এটা ওয়ান তখন টু, এই জন্য আমি টু লিখেছি, আর এ টু দিবা ফোর মানে এ আর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, এখানে এইটাকে দেখো একটু সিম্পলিফাই করেছে, অর্থাৎ আই এ টু মাইনাস এই এটাকে কমন যদি নাও তাহলে হবে এ প্লাস স্কোয়ার, এখন এ প্লাস স্কোয়ার মানে কত, এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান, মানে আমাদের কন্ডিশনে ছিল ওয়ান এ মানে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে জিরো, আমরা এটা প্রথমেই দেখাতে আমি ভুলে গেছি, দেখো এটা ওই প্রথমে কমপ্লেক্স নাম্বার মানে আমাদের প্রথমেই যেটা এ নাম্বার এসেছিল আর কি কমপ্লেক্স কম্পোনেন্ট সরি সিকোয়েন্স কম্পোনেন্ট, সেখানে আমরা এ অপারেটরের জায়গাতেই এটা ব্যাখ্যা করে নিতে পারতাম, সেটা করা হয়নি, যাই তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে জিরো, সেখান থেকে এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সেই এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলেই এটা হচ্ছে থ্রি, এটা আলটিমেটলি থ্রি আর এখানে ওয়ান বাই থ্রি কাটা যায়, এটা গেলে আই এ জেড এফ থাকে, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা সেটেল হলো ভি এ মাইনাস ভি এ টু ইজ ইকুয়াল টু আই এ ওয়ান জেড এফ, এখন আই এ ওয়ান জেড এফ এটা দেখো এটাকে যদি ভেঙে ফেলো, এই যে ভি এ মাইনাস ভি ওয়ান এর মান বসো ভি এ টু মান বসো ভি এ এটা আর এটা হচ্ছে ভি এ টু মান বসিয়ে দিলে আই এ এখানে আই এ ওয়ান আর এখানে আই এ টুর জায়গায় মাইনাস আই এ টুর জায়গায় হচ্ছে আই এ ওয়ান, যেহেতু আমরা আগেই জানি এটা বসিয়ে দিলে এখান থেকে আই ওয়ান কমন দিলে এই যে ই এ ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড এ, তাহলে আমাদের সলিড ফল্টের থেকে তফাৎ হচ্ছে সলিড ফল্টের সময় এই জেড এফ টার্মটা ছিল না, সেখানে ই এ ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু, কিন্তু এখন ফল্ট ইম্পিডেন্স হওয়ার ফলে ই এ ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড এফ আছে, ফল পথে যে ইম্পিডেন্স সেটা আসে, এবং এটা সিকোয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে এরম ধরনের ইন্টার কানেকশন হচ্ছে, যেহেতু ভিএ দেখো এরম ধরনের হচ্ছে আই এ ওয়ান আর আই এ টু, যেহেতু মাইনাস আই এ ওয়ান সমান মাইনাস আই টু একই, এটা
এরম ধরনের আছে জিনিসটা, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখো এইভাবে আমরা সাজাতে পারি। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক তো এখানে হবে না, যেহেতু গ্রাউন্ড আমাদের ফল্ট গ্রাউন্ডে ইনভলভ হয়নি। অতএব পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক দুটো এইভাবেই ইন্টারকানেক্টেড হচ্ছে। এবং এটা করলে এটা VA02টা ভুল করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে এই VA02টা এখানে যেন না দেখায়, VA02টা এখানে না, VA02টা ZF এর এই পাশে, Z2 এর ক্রস, Z2 এর ক্রসে যে ইম্পিডেন্সটা সেটি হচ্ছে VA2। তাহলে আমাদের এটার ইন্টারকানেকশন দেখানো হবে। এইটা দেখিয়ে আমরা আমরা এরপরে লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্টে এই এই ইকুয়েশনটা, এই কেসটা আমরা তোমাদের পরীক্ষার ডিডাকশনের জন্য দেব না, কিন্তু অন্যগুলো ডিডাকশনে থাকতে পারে। কিন্তু এই যে পজিটিভ সলিড ফল্ট এর কেস এবং এবং ফল্ট থ্রু ইম্পিডেন্স, এই দুই কেসের যে তিন ক্যাটাগরির ফল্ট আছে, লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন এবং লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড অথবা ফল্ট থ্রু ইম্পিডেন্স, দুই কেসই আমরা এই সব ফল্ট কারেন্টের ইকুয়েশন, পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের ইকুয়েশন গুলো ডিডিউস করতে বলি পরীক্ষা, এটা অনেক সময় আমরা বলে থাকি। সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের দেখে নিজেদের প্র্যাকটিস করে এটা করে দিতে হবে যে কি করে এইসব ডিডাকশন গুলো হয়েছে। শুধু একটা ডিডাকশন বাদ দেবো, সেটা হচ্ছে এইটা, এই ডিডাকশনটা, এই কেসটা আমরা বাদ দিয়ে দেবো যে লাইন টু গ্রাউন্ড ফল থ্রু অ্যান ইম্পিডেন্স, এই কেসটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ এটা অনেক রিলেটিভলি বড়। কিন্তু ফল্টের অঙ্ক যদি থাকে সেই ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করে দেখিয়ে রাখবো। এখানে দেখো যে এখানে হচ্ছে যে এই দুটো বি আর সি ফেজ গ্রাউন্ডে যাচ্ছে ঠিকই, কিন্তু থ্রু অ্যান ফল্ট পাথের ইম্পিডেন্স ZF হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে ভি আর সি দুটি সমান, আর সে দুটো হচ্ছে এই যে ফল্ট কারেন্ট এখানে যাচ্ছে IF, তাহলে IF ইন্টু ZF, এইটা হচ্ছে VB ইকুয়াল VC দুটি সমান, আর সে দুটো হচ্ছে জিরো না, যেহেতু থ্রু ইম্পিডেন্স হচ্ছে, অতএব IF ইন্টু ZF এটার মান হচ্ছে, আর IA সমান জিরো, আর IF সমান হচ্ছে IB+IC, এটা তো আগেই বলেছি। এখন এই কেস ধরে আমরা আস্তে আস্তে দেখো এই ইকুয়েশনটা এসছে, আমি এখানে আর ইকুয়েশনটা যেহেতু আমরা সরাসরি ডিডিউস করতে দেব না, কিন্তু ইকুয়েশনটা যেটা ফল্ট কারেন্ট যদি বলি, তাহলে ফল্ট কারেন্টের ইকুয়েশনটা কি হবে, পজিটিভ সিরিজ কারেন্টের ইকুয়েশনটা কি হবে, এটা আমাদের ব্যবহার করতে যদি অঙ্ক আসে তাহলে ব্যবহার করতে হবে। অর্থাৎ ফর্মুলা গুলো একটু আমাদের জেনে রাখতে হবে। সেই বিবেচনাতে হয়তো এখানে দেখো আমরা এই IA0 এর মানটা এরম এসছে, IA2 এর মানটা এসছে এরম এসছে, এবং এখান থেকেই IA=0 যেহেতু কন্ডিশনই আছে, IA1 IA2 IA0 এই মান থেকে বসানো হচ্ছে, IA1 তারপরে IA2 এর মান এখান থেকে বসানো হচ্ছে, IA0 এর মান বসানো হচ্ছে, IA0। এটা সলভ করলে আলটিমেটলি IA1 এর এক্সপ্রেশনটা এইরকম একটা আকার দাঁড়াবে। সলিড ফল্টের সঙ্গে এটা তফাৎ হচ্ছে, সলিড ফল্টের সঙ্গে তফাৎ হচ্ছে যে 3ZN টার্ম গুলো থাকতো না সলিড ফল্ট হতে, EA/Z1+Z2Z0/Z2+Z0 হতো, এখানে এই 3ZF টার্মটা এর মানে ধরছে, এবং তাদের সিকোয়েন্স নেটওয়ার্কটা এরকম ধরনের হচ্ছে। আমরা এইটুকু দিয়েই এখানে শেষ করে দিই, আমরা এরপরে একটা অঙ্ক আমরা দেখব, সেই অঙ্কতে ডিটেল সেখানে এই এই ফর্মুলাগুলো কি করে আমরা প্রয়োগ করেছি সেখানে আমরা দেখব, ঠিক আছে? তো